যে অভিযোগ করেছে হিরণকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে ঠিক কি অভিযোগ জানিয়েছে নির্বাচন কমিশনে এবং নির্বাচন কমিশনের কি পদক্ষেপ রোমা দেখো মিডিয়া ওয়াচ চলছে নির্বাচন কমিশনে এবং সেখানে দেখা যাচ্ছে যে হিরণকে ঘিরে বিক্ষোভ এখন এবং হিরণও কিন্তু ওখানে অনেকটা অনেক অভিযোগ করছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু নির্বাচন কমিশনের থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে কেন সেই উত্তেজনা সেখানে এবং সেখানে কিউআরটি টিম কী কীভাবে কাজ করছে সমস্ত কিছু জানতে চাওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে এবং অন্যদিকে জানি রাখি অভিযোগ গঙ্গোপাধ্যায় যে বুথে ছাপ্পা ভোটের অভিযোগ করছেন সেই বুথের ক্ষেত্রেও কিন্তু অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে যদিও লাইভ ওয়েবকাস্ট চলছে নির্বাচন কমিশনের থেকে এখনও পর্যন্ত খবর বুথের ভেতরে কোনো শান্তিপূর্ণভাবে হচ্ছে কোনো জায়গায় কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এখনো পর্যন্ত যা খবর তবু তিনি যে অভিযোগ করছেন মিডিয়া ওয়াচের মাধ্যমে কিন্তু নির্বাচন কমিশন থেকে তা খতিয়ে দেখা হচ্ছে চলতি সপ্তাহে বুধবার যখন তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম যেখানে মহিলা বিজেপি কর্মী কোনের ঘটনা ঘটে তার কন্যা কিন্তু একেবারে দৃঢ় প্রতিজ্ঞ আজ তিনি ভোট দেবেন বাড়ি থেকে ভোট দিতে যাচ্ছেন বিজেপির যে কর্মী খুন হয়েছেন সেই রথিবালা আরির মেয়ে মঞ্জু আরি এবং তিনি ভোট দিতে যাবেন ভজহরি প্রাথমিক বিদ্যালয় এবং সেই কারণে তিনি সমস্ত কার্ড নিয়ে বেরিয়েছেন দিদি মানে সকাল সকালই ভোট দেন না এবারে একটু আগে বেরোচ্ছেন এবারে একটু আগে বেরোচ্ছি কেন এই যে ভোটের জন্য তো আমার মা দাদাকে ওরা আমার মাকে মেরে ফেললো তাই আমি তাড়াতাড়ি যে ভোট দিতে চাই বিশ্বাস কি আছে ওরাও আমাকে ফেলতে পারে যারা মেরেছে তাদের পুলিশ দিচ্ছে পুলিশ তাদের সাংবাদিক তাদের এ করছে তাদের ধরছে দেবুরাই রায়কে তো ধরেই কাল ছেড়ে আমরা খবরে দেখলাম তাকে নিজে থানায় গেছে তাকে থানা থেকে পুলিশ নিয়ে গিয়ে বাড়িতে ছেড়ে এলো তাহলে যাদের নামে এফআইআর আছে তাদেরও তাদের ওরা ধরেনি তাদের ছেড়ে দিচ্ছে আর আমাদের কর্মীদের সব ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে ওরা তা আমাকেও ধরে নিয়ে যাবে না তার কি মানে আছে তাই আমি তাড়াতাড়ি ভোট দিয়ে বাড়িতে থাকতে চাই এটা একটা জিনিস বলুন যে আপনার মা যে খুন হলেন সেই ঘটনায় আপনি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন কেউ কি গ্রেফতার হয়েছে কাউকে এখনো তার গ্রেফতার করেনি তাদের পুলিশ আরো পাহারা দিয়ে রেখেছে কেন গ্রেফতার করেনি কেন গ্রেফতার করেনি এটা মমতা সরকার বলতেই পারবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তো উস্কে দিয়ে গেল এখানে তার জন্য তো আমার মা দাদাকে মারল ওরা তাহলে আদালতে কি আপনি যাবেন হ্যাঁ আমি আদালতে যাবো যাবো ভোরটা সব পাঁচ চার তারিখের পরে আমি সব জায়গায় যাব দরকার হলে আমি দিল্লিতেও যাব আমার মার মরার প্রতিশোধ আমি লব আমি তারপর সিবিআই তদন্তের জন্য যাবেন পরবর্তী খানে যেতে হয় শুভেন্দু দা আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব দরকার হয় আমি দিল্লিতেও যাব আমি আমার মার মৃত্যুর প্রতিশোধ আমি লুব কি দাবি সিবিআই তদন্ত দাবি চাইব রাজ্য সরকার পুলিশের উপর আমাদের কোনো দিন ভরসা নেই সেদিন পুলিশ দাঁড়িয়ে থেকে তো আমার দাদাকে মাকে মারলো ওরা আমি পুলিশে পায়ে ধরেছিলাম তবু আমার ওরা নিয়ে যায়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যেই আমার মা দাদাকে আনতে যাচ্ছে তাদেরই মারছে ও লোকেরা পুলিশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমরা মঞ্জুয়ারির সঙ্গে কথা বললাম তিনি বললেন যে তিনি কিন্তু ভোট দিতে যাচ্ছেন রাস্তায় যাই হোক তিনি ভোটটা দেবেন এবং তার বক্তব্য হচ্ছে আজকের এই ভোট তাদের প্রতিবাদের ভোট যেভাবে তার মা খুন হয়েছেন এবং যেভাবে তার দাদা এখনো গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং পুরোটাই হয়েছে ভোটের জন্য সেই কারণে তারা ভোট দিতে যাবেন এবং ভোট মিটে যাওয়ার পর সিবিআই তদন্তের দাবিতে তারা যেখানে যেতে হয় সেখানেই যাবেন